পে দহিছে রাজ্যবাসীক। তার মাজতে সংগঠিত হয়েছে এটার পাছত আনটো শোকাবহ ঘটনা। গোয়ালপাড়াত উৎকট গরমের বাবে এজন যুবকে প্রাণ হেরুয়ালে। এই মুহূর্তত একটা ডাঙর খবর আপনার লই আহিছো। উৎকট গরমের তাণ্ডব, উৎকট গরমের ফলত গোয়ালপাড়াত যুবকর মৃত্যু হয়েছে। এখন দোকানের বারান্দাত পড়ে আছিল যুবকজন, উৎকট গরম গরমত ঢলি পড়েছিল আর তারপরে যুবকজনের মৃত্যু হয়েছে। মরণোত্তর পরীক্ষার মৃতদেহটো গোয়ালপাড়া অসামরিক চিকিৎসালয় প্রেরণ করা হয়েছে। ইয়াকে লৈ তীব্র চাঞ্চল্য দেখিলে পাওয়া গেছে গোয়ালপাড়াত। বিগত সময়সাত বিভিন্ন এনে ঘটনা সংঘটিত হয়েছে। তেজপুরত এনে ঘটনা সংঘটিত হয়েছে, আন প্রান্ততে এনে ঘটনা সংঘটিত হয়েছে, যত বিদ্যালয়ের পাঠদানের সময়তে শিক্ষার্থী মূর্ছা গেছে, তেনে ঘটনা সংঘটিত হওয়া দেখিলে পাওয়া গেছে। এটা ইতিমধ্যে রাজ্যের প্রতিখন জেলালৈ নির্দেশনা দিয়া হয়েছে যে পুয়া 7:30 বজারপরে পাঠদান আরম্ভ হব লাগে, 1 বজার পূর্বে পাঠদান শেষ করবলে নির্দেশ দিয়া হয়েছে। তার মাজতে গোয়ালপাড়ারপরা এই খবর আহিছে, উৎকট গরমের বাবে এজন যুবকর মৃত্যু হয়েছে গোয়ালপাড়াত। এখন দোকানের বারান্দাত যুবকজন পড়ে আছিল আর গরমের বাবে যুবকজনের মৃত্যু হওয়া বলে সন্দেহ করা হয়েছে। গ্রীষ্ম প্রবাহর প্রকোপ সমগ্র রাজ্য জুড়ে, রাজ্যবাসীর মাজত এক প্রকার হাহাকার লাগিছে। 39 ডিগ্রি সেলসিয়াসলৈ বৃদ্ধি পাইছে তাপমাত্রা। তার মাজতে গোয়ালপাড়াত সংঘটিত হয়েছে এই দুঃখদায়ক ঘটনা, এজন যুবকর মৃত্যু হয়েছে। গরমতে হব লাগে না, আপনি কেনেকে দেখা পালে? আহি মই সাইকেলটি ধরে আছো, এই দেখা পালে এনেকে কমিশন মানে রই গেলো আর সেইখিনি আর তারপরে যেটা মানুষ জমা হল কি হল এনেকে চিনাক্তটা হওয়া নাই এটা